ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছ এখানে গাজর নিয়ে নিয়েছি একটা ডিম আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আর আমার মানে বাড়িতে ঘরেই আছে ঘরে না মানে ছাদের উপরে আছে ধনে গাছ তো সেখান থেকে কিছু ধনে পাতা নিয়ে এসেছি তো দেখো গাজরগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো তারপরে ওই কুড়ুনিটা দিয়ে কুড়িয়ে নিলাম নেবার পরে দেখো আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রে আমি এবার ভালো করে এগুলোকে মিক্সিং করব। তো রেসিপিটা গরম ভাতে অবশ্যই এটা তো এটা একটা পকোড়া টাইপের হবে তো গরম ভাতের ডালের সঙ্গে দারুণ লাগবে খেতে তো মানে খুবই সুন্দর খেতে টেস্টি হয়েছিল খেতে তো অবশ্যই অনুরোধ রইল মানে গাজরের হালুয়া আমরা খেয়েছি কিন্তু গাজরের পকোড়া যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই একদিন ট্রাই করো তো দেখো আমি এখানে আমার যেহেতু আমার ছোটো মেয়ে ঝাল খায় না তো একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমাদের পছন্দ মতো তোমরা ঝালটা এখানে ইউজ করতে পারো আর ধনেপাতা পাতা কুচি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ মতো আর একটা বললাম মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো ওগুলো আমি নিয়ে নিলাম আর এখানে নিয়েছি দেখো সামান্য যেটা মানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য একটু আর ধনে গুঁড়ো নিয়েছি হাফ টি মতো আর জিরে গুঁড়ো নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি আর এখানে নিয়েছি দেখো একদমই বাড়িতে থাকা ঘরে থাকা জিনিস দিয়ে পকোড়াটা বানাচ্ছি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল এখানে নিয়ে নিয়েছিলাম বেসন নিয়ে নিয়েছি দেড় চামচ মতো আর চালের গুঁড়ো নিয়েছিলাম এক চামচ আর এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম আর একটা ডিম এখানে আমি ভেঙে দিলাম তো এবার সমস্ত কিছু এবার ভালো করে হাত দিয়ে আমি মা খেয়ে নিচ্ছি তো দেখো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো পরে দেখো এটা একটা ম্যাগি মশলা তো সামান্য একটু আমি ম্যাগি মশলা এখানেই ইউজ করলাম তো আবারও ভালো করে মাখিয়ে নিলাম তো এটা হাত দিয়ে মাখালেই মানে মাখানোটা ভালো হবে তো অলরেডি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো তেলও আমার গরম হয়ে গিয়েছে অবশ্যই এটা তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তো তারপরে যখন পকোড়াগুলো দিচ্ছি তো তখন কিন্তু আঁচটা একদমই কমিয়ে দিতে হবে তো যে যেমনভাবে সাইজটা করে নিতে পারো তোমাদের পছন্দ মতো তো আমি এইভাবেই করে নিলাম মানে পেঁয়াজি আকারে নিলাম তো এইভাবে দেখো আমি এখানে পাঁচটা মতো দিয়ে দিলাম তো অবশ্যই দেখো এটা কম আছে আছে একদম হাই হিটে এটা করা যাবে না কারণ হাই হিটে করলে ভিতরে কাঁচা থাকতে পারে এখানে ডিম ইউজ করা হয়েছে তো আঁচটে গন্ধ আসবে তো দেখো মোটামুটি সবাই জানো পকোড়া ভাজতে এমন কিছু মানে কঠিন কিছু নয় তো পকোড়াটা আবারও বলছি খুব সুন্দর টেস্টি হয়েছিল আর আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার তো দেখো বক বক করতে করতে আমার এদিকে মানে প্রথমে যে পাশটা আমি পকোড়া দিয়েছিলাম তো সেটা আমার ভাজা হয়ে গেছে তো তারপরে বাদবাকিটা দিয়ে আমি দেখো এগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম তো এক সাইড হয়ে গেছে ভালো মতো তো মোটামুটি আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আবারও বলছি খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে কিন্তু আমি এবার অবশ্য ফার্স্ট বানিয়েছি তো তোমরাও ট্রাই করতে পারো তো দেখো আমি আবার এক পিস নিয়ে মানে হাতে নিলাম তো আমার ছোটো মেয়ে ওর খুব এইসব ভাজা ভুজোতে খুবই ওর মানে পছন্দের তো ও আবার একটা নিয়ে একটু খেয়ে দেখলো তো খুবই ভালো হয়েছে খেতে তো আবারও বলছি কাছেরও দূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগ ভিডিও বা কোনো একটা রেসিপির সঙ্গে তো দেখো আমি যে ম্যাগি মশলাটা আবারও উপর থেকে একটু ছড়িয়ে নিলাম